নমস্কার বন্ধুরা, সৃষ্টিট্যাক.ইউটিউব চ্যানেল আর কঙ্কন মিশ্র ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি কঙ্কন মিশ্র। বন্ধুরা, আমরা বাংলা সাহিত্যই বলুন আর ইংরেজি সাহিত্যই বলুন, দুটো সাহিত্যের মধ্যে আমরা এমন কিছু ওয়ার্ড পাই যেগুলো আমাদেরকে খুব বেশি কনফিউজ করে দেয়। আমরা তখন বুঝতে পারি না যে কোন শব্দ কখন ব্যবহার হবে, কিভাবে ব্যবহার হবে, দুইটা প্রায় সিমিলার থাকে। তো এই ধরনের অনেক শব্দই আমরা লিটারেচারে পেয়ে থাকি। তো আজ আমরা এই ধরনের একজোড়ো শব্দ নিয়ে আপনাদের সাথে আপনাদের কাছে এসে উপস্থিত হয়েছি। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমরা এই ধরনের একটা ওয়ার্ড নিয়ে আমরা আমাদের ভিডিওতে আলোচনা করি। তো বন্ধুরা, আজকের আমাদের আলোচনার বিষয় হলো বিসাইড এবং বিসাইডস। এই দুটি শব্দই আমাদের খুব পরিচিত শব্দ এবং আমরা এই শব্দ দুটোই দেখি প্রায় সিমিলার। তো এখন আমরা এই শব্দ দুটো নিয়েই আলোচনা করব। এখানে দেখো, প্রথম শব্দটি আছে BESIDE, বিসাইড, এবং পরের শব্দটি আছে BESIDES, বিসাইডস। আপাতত দৃষ্টিতে আমরা দেখলে দুটো শব্দই একদম সিমিলার শব্দ, শুধু প্রথমটাতে এস নাই, পরেরটাতে এস আছে। তো আমরা এই শব্দ দুটো দিয়ে প্রায় সময় কনফিউজড হয়ে যাই। এই শব্দ দুটো দেখতে সিমিলার হলেও এদের অর্থ কিন্তু সম্পূর্ণ আলাদা। তাই চলুন আমরা এই দুটি শব্দের মধ্যে কী পার্থক্য আছে জেনে নিই। তাহলে বন্ধুরা দেখো, BESIDE, বিসাইড যে ওয়ার্ডটা আছে, এটার অর্থ হলো পাশে বা কাছে। অর্থাৎ কারো পাশে বা কাছে যখন বোঝায়, তখন তাতে আমরা বিসাইড শব্দটি ব্যবহার করি। উদাহরণস্বরূপ আমরা এখানে দেখতে পাচ্ছি যে রাহুল ইজ সিটিং বিসাইড মি, অর্থাৎ রাহুল আমার পাশে বসে আছে, পাশে বসে আছে বা বসছে। তো এখানে আমরা দেখলাম যে পাশে বোঝাতে এই BESIDE, বিসাইড শব্দটা ব্যবহার হয়েছে। এখন চলুন আমরা দেখি বিসাইডস শব্দটা কখন ব্যবহার হয়। এবারে দেখো, BESIDES, বিসাইডস, বিসাইড শব্দটার অর্থ হলো বিসাইডস মানে আরও বা এছাড়াও। যেমন যতটুকু আছে, এটা তো আছেই, তার উপরেও আরও যখন বোঝাবে, তখন আমরা এই BESIDES, বিসাইডস শব্দটা ব্যবহার করতে পারি। বোঝা গেল? BESIDES, বিসাইডস মানে যতটা আছে সেটা আছেই, তা ছাড়াও আরও যখন বুঝাবে তখন বিসাইডস শব্দটা ইউজ হয়। যেমন উদাহরণ আমরা দেখে নেই। যেমন ধরো, বিসাইডস মি মেনি পিপল ওয়ার প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং। যেমন আমি ছাড়াও আরও অনেক ব্যক্তি এই মিটিংয়ে উপস্থিত ছিল। এখানে আমি তো আছি, আমি ছাড়াও আরও অনেক ব্যক্তি এই মিটিংয়ে উপস্থিত আছে বোঝাচ্ছে। অর্থাৎ আমি আছি, আমার উপরেও আরও আছে, আমার চেয়েও আরও আছে মানুষ, এটা বুঝাচ্ছে এখানে। তো এইভাবে যতটা আছে তা ছাড়াও আরও যখন বুঝাবে, তখন আমরা বিসাইডস শব্দটা ইউজ করতে পারি। তাহলে বন্ধুরা, আমরা বুঝতে পারলাম বিসাইড মানে পাশে, আর বিসাইডস মানে যা আছে তার থেকে আরও বেশি, এটা যখন বুঝাবে বা তার থেকে আরও যখন বুঝাবে বা তার থেকে অতিরিক্ত বুঝাবে, তখন আমরা বিসাইডস শব্দটা ইউজ করতে পারি। তো এখানে আমরা বিসাইড এবং বিসাইডসের বিষয়ে এই আলোচনা থেকে পরিষ্কার আমরা একটা ধারণা পেয়ে গেলাম। তো বন্ধুরা, এই আলোচনার মধ্য দিয়েই আমি আমার আজকের ভিডিও এখানেই শেষ করলাম। যদি এই ভিডিও আপনাদের পছন্দ হয় এবং বিষয়বস্তু আপনাদের ভালো লাগে, তাহলে আমার সৃষ্টিট্যাক.ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ফেসবুক পেজটি আপনারা ফলো করবেন। আর টপিক যদি আপনাদের পছন্দ হয়, তাহলে নিশ্চয়ই এই টপিকের উপর বা পরবর্তী অন্যান্য টপিক আর কী দেওয়া যায় এই বিষয়ে আপনারা নিশ্চয়ই আমাকে ভালো পরামর্শ দেবেন, এবং আপনাদের পরামর্শের উপর ভিত্তি করে আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করব। তো আমার পরবর্তী টপিক নিয়ে আমি আগামীকাল এসে আবার উপস্থিত হব।
ততক্ষণ পর্যন্ত আপনাদের সবাইকে ধন্যবাদ।